আজ আমরা কথা বলবো নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী শ্রম বিষয়ক সম্পাদক জনাব মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সাথে। আচ্ছা মাকসুদুল আলম খোরশেদ, আপনি কেমন আছেন? সবচেয়ে বড় বিষয় যে আমরা তো দীর্ঘ প্রায় 5.5 মাস হয়েছে চলল যে আমরা নারায়ণগঞ্জে আমাদের বাড়ি ঘরে থাকতে পারি না সরকার বিরোধী আন্দোলনের কারণে। আমি ব্যক্তিগত ভাবে আমার বিরুদ্ধে এই বাড়ি ছাত্রা এবং আমাদের যুব সহ ছাত্রদল বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রায় আমাদের 9টা মামলা দায়ের করা হয়েছে নারায়ণগঞ্জে। শুধু আমি না, আমার মতো নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অনেক জয়েন্ট কনভেনার এবং যুবদলের অনেক নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখনো এই পুলিশি ভয়ে, নির্যাতনের ভয়ে, আত্মগোপনে, তো এই আত্মগোপনে থাকা অবস্থায় কতটুকু ভালো থাকা যায় ততটুকুই ভালো আছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হলো এবারের আন্দোলনে কতজন নেতাকর্মী হাসিনা সরকারের এই অবৈধ হাসিনা সরকারের মামলায় অন্তর্ভুক্ত হয়েছে? আপনি একটু দয়া করে তাদের একটা সংক্ষিপ্ত লিস্ট দিবেন যে কারা কারা মামলায় অন্তর্ভুক্ত হয়েছে এবার। এবার প্রায় 9টি মামলা করা হয়েছে ফতুল্লা এবং নারায়ণগঞ্জে মিলে। 9টির মধ্যে 7টি মামলায় আমরা স্পেসিফিকলি বিএনপির বঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের নাম দেওয়া হয়েছে, আর 2টি মামলায় জামাতে ইসলামের নেতাকর্মীদের নামের মামলা করা হয়েছে। তো 7টিতে আমাদের সংগঠনের তৈমুর রহমান খন্দকার সহ, এটিএম কামাল ভাই সহ এবং মহানগর যুবদলের নেত্রী নেতাকর্মীরা সহ আমি সহ, তারপরে আমাদের ছাত্রদলের আহ্বায়ক জেলার মাসুদুল ইসলাম দাদি, মহানগর ছাত্রদলের মনির ইসলাম সজল, তারপর জেলা ছাত্রদলের এই ফাতে মোহাম্মদ রেজা রিপন, মুশিউর রহমান রনি, মহানগর ছাত্রদলের রশিদুর রহমান রসু সাহেব, তারপরে ছাত্রদল নেতা রিয়াজ সহ অনেক অনেক নেতাকর্মী, প্রায় আমাদের এই 7টা মামলায় 250 রূপে নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই অভিযুক্ত নেতাকর্মীর বাইরেও আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বিশেষ করে এই আন্দোলনে মহানগর যুবদলের নেতাকর্মীরাই বেশি, মামলার সংখ্যাও বেশি এবং গ্রেপ্তারের সংখ্যাও বেশি। আমাদের এক কর্মী আলামিন খানকে ধরে তাকে দিয়ে 164 করানো হয়েছে, সেখানে আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার অফিসের যেই আমার অফিস সহকারী মেহেদী হাসান রাজু, সে যুবদলের একজন কর্মীও, তাকে আমার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে ডিবি পুলিশ অমানসিক নির্যাতনের মাধ্যমে বরফের উপর দাঁড় করিয়ে রেখে ট্রেনের সাথে বেঁধে পিটানোর পরে তাকপুর ব্রিজে গিয়ে তার হাতে পিস্তল দেওয়া হয়েছে বিপর্যয়ে, তারপরে তার উপরে স্পেয়ার দিব। তারপরে এমন কোন নারায়ণগঞ্জের কোন লোক নাই যাদের গ্রেপ্তারের উপরে নির্যাতন করা হয়েছে, তাদের কাছ থেকে জানতে চায় না যে তোদের খোরশেদ কই, এবং আমার নামে গোয়েন্দা পুলিশের কয়েকজন কর্মকর্তা, তারা সরকারি চাকরি করার পর একজন ব্যক্তি নাগরিকের বিরুদ্ধে অশালীন গালি গালাজ করে তারা আমার ব্যাপারে বিভিন্ন সময় জানতে চেয়েছে। এইরকম অবস্থায় আমরা আছি। আমাদের জয়েন্ট কনভেনার রানা মজি, আখতার হোসেন খোকন শাহ ও প্রায় 90 দিন পরে জামিন মিয়া বেরোয়েছে। আমাদের আনোয়ার মাহমুদ বকুল ভাই এখনো জেলে, এটিএম কামাল এখনো জেলে। এছাড়াও আমাদের বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, জয়েন্ট সেক্রেটারি কাজী সোহাগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, এবং তারা জামিনে পর্যায়ক্রমে কিছু নেতাকর্মী রয়েছে, আর আমাদের কিছু নেতাকর্মী এখনো জেলে আছে, যাদের আমরা স্থানীয় আদালত এবং উচ্চ আদালত উভয় আদালতের চেষ্টা করছি। তবে বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ এই স্বাধীনতার নামে যেই কথা বলা হয় সম্পূর্ণ মিথ্যা, কারণ আমরা দেখি অস্ত্র মামলা, মাদক মামলা, খুনের মামলায়ও 15 দিন 1 মাস কাস্টু
জড়ি থাকার পরে জামিন পেয়ে যাচ্ছে তারা, কিন্তু আমাদের রাজনৈতিক মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীরা জামিন পাচ্ছে না। প্রায় নেতাকর্মী চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসও হয়ে গেছে, অনেকে কারাগারে বন্দী আছে। এবং সামনে যে রোজা, রোজার পূর্বে একটা মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের দাবি থাকবে যে আমাদের আটক নেতাকর্মীদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়। ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন, মহানগর যুবদল অনেকদিন হয়ে গেল কমিটি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, আপনারা কেন পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি এখন পর্যন্ত, এর বাধা কোথায়? এর কোনো বাধা নাই। আমরা 2012 সালের 24শে এপ্রিল কেন্দ্র ঘোষিত মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপরে আমরা বন্দর থানা, বন্দর উপজেলা প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে, তাও মৌখিক কোনো সম্মেলন না, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে পোস্টার করে, মাইকিং করে এইরকম সিনিয়র নেতাদের, বিএনপির অনেক ওয়ার্ডে আমাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত উপস্থিত ছিলেন, এইভাবে সম্মেলন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে একবারে সরাসরি ভোটের মাধ্যমে। দ্বিতীয়ত, সিদ্ধিযুগ আগে আমাদের অধীনে ছিল না, এবার নতুনভাবে আমাদের অধীনে আসার পরে সিদ্ধিরগঞ্জেও আমাদের নির্দেশনা মতাবে থানা কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জেরও প্রত্যেকটি ওয়ার্ড আলোচনার ভিত্তিতে মিটিংয়ের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি সেক্রেটারি সুপারিশ ক্রমে কমিটি আমরা প্রত্যেকটা অনুমোদন করছি, এবং একমাত্র সংগঠন মহানগর যুবদলেরই, যার নিজস্ব রেজুলেশন খাতাপত্র আছে, এটা আমার দাবি। নারায়ণগঞ্জে যত অঙ্গ সংগঠন আছে তাদের মধ্যে, এবং আমরা প্রত্যেকটা কাজ জবাবদিহিতার মাধ্যমে করে থাকি, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আমরা আমাদের অবস্থানের কথা জানিয়েছি যে আমরা এইভাবে আমাদের অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছি। এখন তারা চার সম্মেলনের তারিখ দিক কিংবা যদি আলোচনার ভিত্তিতে কমিটি তারা করে সেই পথে আলোচনার দিকে আগে যাক, কিন্তু দুর্ভাগ্য হইল সত্য যে আমাদের 13-14-15 এই সময়গুলি কেন্দ্রীয় নেতারা সহ আমরা সবাই বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়ে থাকার কারণে আসলে সম্মেলন করার কিংবা কমিটি ঘোষণা করার মতো ফুরসত কেন্দ্র থেকে পাই নাই। এই বিষয়ে কেন্দ্রকে লিখিত চিঠি দেওয়া আছে যে আপনারা সম্মেলনের তারিখ দেন অথবা আলোচনার মাধ্যমে কমিটি করতে চাইলে সেটা করে দেন। তবে আমার যে ইচ্ছা, আমি যদি আহ্বায়ক হিসেবে একটা সরাসরি ভোটের আয়োজন করতে পারি এবং সেই ভোটে যদি আমি পরাজিত হই, তত আমি মনে করবো যে আমি সার্থক আহ্বায়ক হিসাবে। এই কারণে আমার ব্যাপক চেষ্টা আছে, এবং আপনারা আমার শত্রুরাও স্বীকার করবেন যে আমি সাংগঠনিকভাবে নিয়ম নীতির মধ্যে সংগঠনটা কর্তব্য করার পক্ষপাতী, এবং আপনারা খেয়াল করে দেখবেন অঙ্গ সংগঠনগুলোর মধ্যে আমরা মহানগর যুবদল যার নিজস্ব কর্মী বাহিনী আমার মনে হয় প্রতি ওয়ার্ডে 15-20 জন করে হলো আমাদের নিজস্ব কর্মী আছে, যার স্বতন্ত্র পরিচয় সে যুবদলের কর্মী। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, সূত্র ফেসবুক, মহানগর যুবদল দুই ভাগে বিভক্ত, এক ভাগে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আরেক ভাগে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আপনার সাথে কয়েকজন যুগ্ম আহ্বায়ক এবং তার সাথে কয়েকজন যুগ্ম আহ্বায়ক অন্তর্ভুক্ত, এর কারণ কি বলতে পারেন? না, আমার মনে হয় যে এই ধরনের কিংবা এই ধরনের সমস্যার কথা ইতিপূর্বে আমি শুনি নাই কোনো মাধ্যমেও না, মিডিয়াও না, অন্যভাবেও না। আর নজরুল ইসলাম আজাদ, উনি কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তার বাড়িও আমাদের মহানগরী রাজনৈতিক এলাকার বাইরে আড়াই হাজারের মহানগর আমরা তিনটা থামলা নিয়ে গেছিল, অতএব আমার মনে হয় না এই ধরনের কোনো সমস্যা। আচ্ছা, আমি আপনাকে আপনার আপনার ব্যক্তিগতভাবে কেউ কারোর সাথে একটা ভালো রিলেশন থাকতে পারে, কিন্তু আবার কারোর লগে ব্যক্তিগতভাবে খারাপ রিলেশন থাকতে পারে, কিন্তু দলীয়ভাবে আমার মনে হয় না এই ধরনের কোনো সমস্যা আছে। এই বিষয়ে
আপনাকে অনুরোধ করবো যে আরো বিস্তারিত নিজের পক্ষ থেকে জানার চেষ্টা করার জন্য। আচ্ছা, আপনার জ্ঞাতার্থে আমি প্রশ্নটা আবার করছি। ফেসবুকে শহীদ রাষ্ট্রপতি জিয়র মৃত্যুবার্ষী উপলক্ষে মোয়াজ্জেম হোসেন মন্টি, যিনি আপনার যুগ্ম আহ্বায়ক, তিনি একটি ইস্তেহার দিয়েছিলেন যে নজরুল ইসলাম আজাদ নির্দেশে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হবে। তারই পরিপ্রেক্ষিতে আপনি কমান্ড করেছেন নজরুল ইসলাম আজাদ নির্দেশ না দিলে কি জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হবে না? না, এটা ওই ফেসবুকের কথাই, কিন্তু ওই ভাষাটা ওই নির্দেশে না, কেউ অনেকে লোকে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, আমার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, এবং রাজনীতিতে এটা হয়ে থাকে। যেহেতু আমরা বৃহত্তর একটি রাজনৈতিক দল, আমাদের অনেক নেতার সাথে আপনিও যেমন নারায়ণগঞ্জের রাজনীতি করছেন, ব্যক্তিগতভাবে অনেকের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগতভাবে অনেকের সাথে খারাপ সম্পর্ক ছিল। এই জন্য হয়তো মন্ত্রীর সাথে আরো আজাদ ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে, এই জন্য সে তার পোস্টারে ছবি টবি দিচ্ছে, কিন্তু এটা দিয়ে আমার মনে হয় না কোনো বিরোধের প্রকাশ। ধন্যবাদ। আপনার কোন পরিকল্পনা আছে নতুনদের কিভাবে যুবদলে অন্তর্ভুক্ত করা যায়? আমাদের পরিকল্পনা সর্বক্ষণই আছে, বিশেষ করে যারা আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা আছে, যারা ছাত্র দল করার সুযোগ থাকবে না, আমাদের ফার্স্ট চয়েস তাদের। তারপরে অনেক যুবদল এখানে শিক্ষার কিংবা আলাদা কোনো ইয়া নাই, ব্যারিকেড নাই, সেজন্য আমরা বিভিন্ন সেক্টরে এই কাজ করতে চাই, এবং আমি আপনাদের দোয়ায় এবং আমার জয়েন্ট কমিশনারদের সহযোগিতা, আল্লাহর অশেষ সহমতে প্রত্যেকটা এলাকায় আমরা এইরকম নতুন নতুন লোক তারা রাজনীতি করতে আগ্রহী সম্পৃক্ত, তাদের আমরা প্রতিদিন সম্পৃক্ত করব। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি তো কেন্দ্রীয় নেতা, আপনি মহানগর যুব দলের আহ্বায়ক, আপনার আর কি চাওয়া পাওয়া আছে, এবং কেন আপনি সাবেক যুব দলের নেতাদের এবং নতুনদের সমন্বয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ মহানগর যুব দল উপহার দিচ্ছেন না? না, উপহার দিচ্ছি না, কথার সাথে একমত না। বুঝে বললাম, আমরা তো 2012 সালের 24 এপ্রিল আমরা দায়িত্ব গ্রহণ করলাম, তারপরে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে আমরা কাউন্সিল করে, এখন আমাদের শুধুমাত্র মহানগর যুবদল পূর্ণাঙ্গ কমিটিটা গঠন বাকি। কিন্তু আমরা তো 2013 সালের 6ই মে ঢাকায় শাপলা চত্বরের পাশের নির্যাতনের পরে যখন হেফাজতের কর্মীরা সিদ্দিরগঞ্জ কাশ্মীর এলাকায় অবস্থান নিল, তখন এই বাকশালী সরকারের এই সন্ত্রাসী পুলিশি কর্মকর্তাদের নির্দেশে এই সরকার রাজ্যবহ পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী এই হেফাজতের নিরীহ কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন শুরু করে, এবং নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জ এবং সোনারগাঁ মিলে 13টি মামলা দায়ের করে, সেখানে হেফাজতের নেতা কর্মীদের পাশাপাশি তেমির আলম খন্দকার, রাজীব মনিরুজ্জামান, এটিএম কামাল, আমি সহ আরো অনেক আমাদের রানা মোদী, রাজীব সজল, অ্যাডভোকেট রসু, এই বিভিন্ন নেতা কর্মীর নামে আসার হোসেন খোকন সাক্ষর থেকে এবার আমাদের নামে মামলা করা হয়। আমার নামেও এই হেফাজত প্রায় 7টা মামলা আছে। হেফাজতের 6 তারিখে সিদ্দিরগঞ্জের ঘটনা করছে, 7 তারিখ সন্ধ্যায় প্রথম যে মামলাটা রুজু করা হয় সেটার 1 নম্বর আসামি আমি। তো যেখানে আমাদের অবস্থান নাই কিছু না, তারপর আমাদের আসামি করছে, তো সরকারের সেজাচারী সরকারের অধীনে থাকলে এইগুলি মানতে হয়, আমরা মান্য নিচ্ছি। এরপরে এই মে মাসের পরের থেকে আমরা আত্মগোপনে আবার এই মে মাসের মামলা টামলা হাইকোর্টে জামিন জামিন করে লোকাল কোর্টে যাওয়ার আগেই শুরু হয়ে গেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। সেইখানেও আমাদের পাটি জানুয়ারি নির্বাচনে ব্যাপক মামলা হইছে, তবে তুলনামূলক কম হইছে, 5টা মামলা হয়েছিল আমাদের নামে, এই পুলিশবাড়ি পুরানো জেলা আওয়ামী লীগ অফিস আগুন দেয়া, এই শেখ মুজিবুর রহমানের মুরাল ক্ষতিগ্রস্ত, জাতির পিতার মুরাল ক্ষতিগ্রস্ত আইনে আমার বিরুদ্ধে কথা হয়েছে। আমাদের এখানে মামলাটা কম হওয়ার কারণ ছিল নির্বাচনে, কারণ আমাদের এই অটো এমপি ছিল সবাই, তথাকথিত অটো এমপি হয়ে যাওয়ার কারণে নির্বাচন ছিল না, দিতে সক্ষম হয়েছে
তারপরেও পুলিশ আমাদের বিরুদ্ধে বাস্তা মামলা দিয়েছে, পুলিশ ফাঁড়ি পুরানো সহ। এরপরে এগুলি শেষ করে যাওয়ার পরে তো আমরা বিরোধী দল চূড়ান্ত নির্যাতনের শিকার, আমাদের নেতা কর্মীদের বেহাল অবস্থা। এরই মধ্যে আমরা বিভিন্ন আমাদের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। ধন্যবাদ। এরপরে আবার আবার এই মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল। আবার এইবারও তো আমাদের বিরুদ্ধে, তো আমরা তো বছর ধরে পলাতক থাকতেছি, কিছুগুলো দেখি পলাতক কিছুগুলো আমি একা থাকতেছি না, আমাদের অনেক নেতা কর্মীরাই আসছে যাদের মামলার বই। এখন যদি আমরা পুলিশ আমাদের বিরুদ্ধে আমাদের পূর্বসূরি যারা এই যে রাজীব পরশুদিন কারামুক্তি হয়েছে, রাজীবের একটা মামলা জামিন পেয়েছে, রাজীবের থেকে শুরু করে আমাদের যারা নেতা কর্মীরা খারাপ হয়েছে, প্রত্যেকের যে অভিজ্ঞতা পুলিশের নির্যাতনের, সেই নির্যাতন হয়ে কোন রকম আমরা তো সুযোগ দিয়ে পুলিশের কাছে সিলিন্ডার গুলো জীবনটা হারাইতে পারি না। সেই কারণে আমরা অপেক্ষায় আছি উচ্চ আদালতের থেকে কোনো সুযোগ পাওয়া যায় কিনা। কিন্তু অনেক মানুষ যেগুলি আমাদের আমরা আত্মগোপনে থাকায় হাসি ঠাট্টা করে, তারা অনেক মন্তব্য করে, যদি আমরা ব্যর্থই হইতাম, যদি আমরা কাজই না করতাম, তাহলে পুলিশ আমাদের নামে মামলাগুলি দিল কেন? পুলিশ কেন আমাদের আমার নামে সাতটা আগুনের মামলা স্পেশালিস্ট দিল? পুলিশ মামলা দিল যে চিকিৎসক দম্পতির সন্তান আড়াই বছরের শিশু সাফিরকে প্রায় হত্যা করার চেষ্টা, দুই নম্বর আসামি আমি, এক নম্বর আসামি আমাদের জাহাঙ্গীর কমিশনার ভাই। তারপরে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে চার গাড়িতে একসাথে আগুন দেওয়ার আসামি আমি, গোরস্থানের সামনে ট্রাক বাস পড়ানোর আসামি আমি, এইরকম সাতটা মামলায় আসামি। এবং আমার যেই সহকারী অফিস সহকারী রাজু, তাকে গ্রেপ্তারের পরে অমানবিক নির্যাতন করে করস ফায়ারের বয় দেখে তারে দেওয়া মিথ্যা 164 করাইছে তিনটা মামলায়, আলামিন খানের দেওয়ার 164 করাইছে একটা মামলায়, আনোয়ার মোহাম্মদ বকুল ভাইয়ের দেওয়া একটা মামলায় 164 করাইছে, এবং রাস্তার এক শ্রমিক হোটেল শ্রমিক স্বামীদের দিয়ে একটা 164 করাইছে। পাঁচটা 164 এর আমাকে প্রধান পরিকল্পনাকারী হিসাবে এগুলি চিহ্নিত করা হয়েছে। তো আমরা যদি কাজই না করতাম, তাহলে পুলিশ কেন আমাদের উপরে তো খেপা, কেন আমাদের বহু বাচ্চাদের বাড়িতে গিয়ে অপমান অপদস্থ করে আসলো, কেন অন্য মানুষদের বাড়ি করে কেন গেল না? এখন সবচেয়ে বড় বিষয়, আমরা কেউ কারো যেন বিপদ না করি, পথ একটা না, বিএনপির যে কোনো সংগঠন 151 কমিটি, 151 জনের কমিটি, যে কোনো পথ, আপনি সাংবাদিক মামুন সাহেব, আপনি যদি একটা পথ নিতে হয় তো আপনি উৎসাহ করার দরকার কি? আপনি একটা পথ, কতগুলি সংগঠন, কত পদ আছে, একটা পদ গ্রহণ করা। আবার আমি উৎসাহ যদি একটা পদের প্রয়োজন পড়ে, তাহলে আপনার মামুন ভাই আমার উৎসাহ করার দরকার কি? আমি এত কত পদ আছে একটা নিতে পারি। আসলে ওই চোখের জ্বালা, অনেকে মনে করে যে উন্নতি কাজ করে মনে হয় আগে যেতেছে, আসলে কর্মের সাথে কম্পিটিশন কর্ম দিয়ে করা উচিত, ষড়যন্ত্র দিয়া করা না। তারপর আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, দয়া করিয়া আমি এমন কোন ষড়যন্ত্র আমি কিংবা আমাদের নিয়ে করবেন না যাতে আমাদের প্রাণমালের ক্ষতি হয়। এমনি আমরা রাজনৈতিক কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করিয়া সবকিছুতে আজকে বিপর্যস্ত আমাদের, দয়া করে এমন কোন ষড়যন্ত্র করবেন না বললে পত্রপদবি ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু জীবন দেওয়ার সময় অনেক ভাই জীবন দিছে, আমিও যদি জীবন দিই তো আমাদের পরিবার গুলিকে দেখছো করার তার লোক থাকলো না। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাই, দয়া করে এমন প্রাণঘাতী কোনো ষড়যন্ত্র করবেন না। রাজনৈতিক করতে গেলে লবিং গ্রুপিং থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু এটা যেন চূড়ান্ত পর্যায়ে না পৌঁছায় আমি এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। নারায়ণগঞ্জে এখন একটা সংস্কৃতি শুরু হয়েছে, একে অপরকে সরকারি দলের দালাল বলে দোষারোপের রাজনীতি শুরু হয়েছে, এর থেকে উত্তরণের পথ কি? আসলে আমার মনে হয় এই কারা করতেছে এটা দেখতে হবে। আমাদের আমরা যারা সক্রিয় আছি দাবি করি রাজপথে,
কিংবা এইরকম কোন মন্তব্য কারো প্রতি করতে চাই না, কারণ রাজনীতি হচ্ছে মানুষের জগৎ, এখানে যত মানুষ বেশি সম্পৃক্ত করা যাব তত শক্তিশালী হইব। আমরাও তো নিজেদের মধ্যে মাঝে মাঝে আলাপ করি যে আরো লোক যদি সম্পৃক্ত থাকতো আমাদের সাথে তাহলে মামলাগুলি বাদ হয়ে যেত, আরো মানুষ নাইলে গুজা গুজা আমরা লোক কত জন গুজা গুজা আমাদের নামে মামলা দেয়। তো আমরাও তো সেই মানুষের সংখ্যা বৃদ্ধি হোক, কিন্তু ওই যারা বলে এরকম কিছু ফেক আইডি তৈরি হয়েছে যারা অশ্লীল ভাষায় গালি গালাজ করে বাজে কথাবার্তা লেখে, কিন্তু আসলে এইভাবে কি রাজনীতির প্রতিরোধ করা সম্ভব? হয়তো আপনি আমারে চোর বললেন, পাঁচজনে মানলেন যে চোর, আবার দশজনে নাও মানতে পারে, কিংবা নিজের পরিচয় ছাড়া বিনা পরিচয়ে তো এই বারাক ওবামার যে কোনো মন্তব্য করা সম্ভব? পরিচয় সাহস থাকলে পরিচয় দিয়ে করলে তখন বুঝা যাইত। তবে আমরা এটা নিন্দা জানাই, যত মানুষ বেশি সম্পৃক্ত হইব রাজনীতি তত গতিশীল হইব, এটা আপনার মনে রাখতে হইব। আমি আর আমি একটা প্রবাদ আছে, আমি আর জল্লা মামু কি হইলে দেখায় জল্লা মামু, আমি আর বাধা নেই, ধন্যবাদ। রাজনীতি নিজের ঘর সবসময় শক্ত পায়ের উপরে তুলতে হয়, নিজের ঘর কোনো সময় দুর্বল করে তুলতে হয় না, যাতে নিজের উপরে ভাঙা না পড়ে। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আসি, এবার তো গেল যুবদল সঙ্গে, এবার আসি বিএনপি সম্বন্ধে আপনার কাছে কয়েকটি প্রশ্ন করে আমরা আজকের এই সাক্ষাৎকার শেষ করব। নারায়ণগঞ্জে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে যুবদল এবং ছাত্রদল নেতাদেরকে বিএনপির নেতা বানানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডে সমাজের গ্রহণযোগ্যতা আছে এমন কোনো লোকদেরকে বিএনপিতে ইনক্লুড করা হচ্ছে না, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে এই পর্যন্ত যে কমিটি কামাল জাহাঙ্গীর ভাই এবং কামাল ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে ওয়ার্ড লেভেলে যথোপযুক্ত কমিটি গঠন করা হয়েছে। যেমন আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমি বলতে পারি এই ওয়ার্ডের সভাপতি সাধারণ খন্দকার সেই হাসান জামালের সাথে বিএনপি করত সেই সময় নেতাকর্মী, এবং সে এত প্রাণচঞ্চল যে আমাদের চেয়েও তার টাইম শিডিউল অনেক সঠিক এবং সে সকল মিটিংয়ের অভাগে থাকে। আর এই কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, যিনি এখনো কারাবন্দী, বকুল ভাইয়ের রাজনৈতিক ইতিহাস আমি মামু আপনি আমার চেয়েও অনেক ভালো জানেন আমি আশা করি। না, আপনার আমি এই প্রশ্নের সুবিধার্থে আপনাকে আমি একটু উদাহরণস্বরূপ বলতে চাই। ধরেন ছাত্রদলের যোগ্য নেতা এবং তিনি রাজপথের এবং মামলা হামলার শিকার হয়েছেন অনেক, ওহিদুল ইসলাম ছক্কু একটি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, আরেকজন জানে আলম দুলাল 18 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, তিনি যুবদলের জন্য যোগ্য, তাদেরকে এমন আরও অনেক আছে, তাদেরকে কেন যুবদল? আমি মামুন সাহেব আপনার একটু অবগতির জন্য বলি, এই শহীদুল ইসলাম ছক্কু তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন ছাত্রদলের, এবং তাদের যে 11 নম্বর ওয়ার্ড এটা ছিল তখন 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ডে দিদি মরিয়ম স্কুলের পাশে যে মাঠ, এই মাঠে ব্যাপক আনন্দের সাথে বাদ্যবাজনা নিয়ে কাউন্সিল এবং সারাদিন ব্যাপী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ছক্কু তার স্বইচ্ছায় নমিনেশন পেপার ক্রয় করে দেশের প্রার্থী হয়ে যাবে নির্বাচন করে আসছে। তো এখানে যদি সে মনে করে যে মাঝখানে আমি যুবদল না করে বিএনপি করতে চাই, তাহলে এটা তার ইচ্ছা, এবং আমি তো মনে করি সে বিএনপি তো তার প্রতিবাদ স্বাক্ষর রাখতে চায়। ধন্যবাদ। এবার আসি আরেকটি প্রশ্নে, 1996 থেকে 2001 সালে বর্তমানে নির্যাতন হচ্ছে অধিক নির্যাতন হয়েছিল, তখন তখন আমাদের মিছিল থেকেই, তখন আমি ছাত্রদল নেতা ছিলাম, আমাদের মিছিল থেকে ইব্রাহিম শহীদ হয়েছে, তারপরও নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী জাঁকজমকভাবে পালনিত হতো, এবার কেন হলো না? আপনার মনে রাখতে হইব শুধু নারায়ণগঞ্জ না, মাথায় সারা দেশের অবস্থা চিন্তা করতে হবে, সারা দেশের নেতাকর্মীরা আজকে বিপর্যস্ত। আগে আমরা দেখতাম বিভিন্ন এলাকায় লোকাল বিভিন্ন অতি উৎসাহী এমপির নেতৃত্বে আমাদের উপরে নির্যাতন হামলা মামলা করা হয়েছে, আমরা
এবং তখন আপনারা সহ মামলা খাওয়ার পরে সাথে সাথে হাইকোর্টে গেলে আমরা 3 মাসে স্থায়ী জামিন পেতাম, আপনাদের মনে আছে কিনা। পরবর্তীতে সেইটা আবার আবেদন করলে 6 মাস 9 মাস হইত। এখন সেই জামিনের কোন সুযোগ নাই। এখন একটা সুযোগ ছিল যে কোর্টে আবেদন করলে হাইকোর্টে তারা 30 দিনের জন্য একটা সময় দিত, যে 30 দিনের মধ্যে তুমি নিম্ন আদালতে সারেন্ডার করবা এবং এই 30 দিনের মধ্যে পুলিশ তোমাকে হয়রানি করবে না। এইসব মামলার কাগজপত্র এই 30 দিনের সুযোগ নিয়ে আমরা বারবার না নিয়ে ফিরে গেছি, বারবার আন্দোলন সংগ্রামের চেষ্টা করছি। আর 96 থেকে 2000 থেকে আপনার মনে রাখতে হবে সেখানে পরস্কারের মতন কোন ভয়ঙ্কর অস্ত্র সরকারের তখন ব্যবহার করে নাই। এবং এই আইন আদালতে আজকে আমরা 300 কোটি আমাদের কেন্দ্রীয় শীর্ষ নেতারা পর্যন্ত আদালতের থেকে একজন জামিন নিতে পারতেছে না। এবং আপনারা দেখলেন যে মির্জা আব্বাস উনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার পরও তাকে 2 মাস ঘুরে তার আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। তো এইরকম পরিস্থিতি যখন যখন কথায় কথায় ক্রসফায়ার, যখন বাড়ি ঘরে গিয়ে পুলিশের অত্যাচার, শুধু না সারা বাংলাদেশের অবস্থাটা এইরকম। বিশেষ বিশেষ জেলা আছে, যেসব জেলার থানাগুলি পুরুষ মানুষ বাংলাদেশে বাড়িতে থাকতে পারে না। এই সুন্দরগঞ্জ, এই গাইবান্ধ জেলার এইসব এইদিকে বগুড়ার যার স্ত্রী গর্ভবতী ছিল তাকে 17টা গুলি করা হয়েছে। মিরপুরে 12-13 বছরের অবু স্ত্রী শিশুরে 51টা গুলি করা হয়েছে। এই পরিস্থিতিতে সারা বাংলাদেশের নেতাকর্মীদের হয়রানির কোন সীমা নাই। নেতৃত্বে বেগম খালেদা জিয়ারে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারপরও আমরা আমাদের স্বাস্থ্য সামর্থ্য অনুযায়ী যেখানে সম্ভব সেখানে চেষ্টা করছি আমাদের বিরোধিতা প্রশাসনগুলি ধরে রাখার জন্য। কিন্তু আজকে যারা বেশি সুন্দর সুন্দর কথা বলতেছেন তারা যদি আমাদের সাথে আসতেন, আমরা যদি 3 জন থাকতাম তারা 5 জন মিলে 20 জন হইতাম, আমাদের আরো বড় দেখা দিত। শুধু ঘরে বৈঠা অনেক পরিকল্পনার কথা বলা যায়, অনেক কিছু করা যায় যে আমার এই কর্ম সেই কর্ম, কিন্তু আসলে বাস্তবতা কত শক্ত সেটা দেখতে হবে। আমাদের অনেক ওয়ার্ড লেভেলের নেতাকর্মী আছে যারা আজকে 5 মাস আমি উল্লেখ করতে পারি। মাহবুব আহসান জুলরাজ 12 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সে 4-5টা মামলার আসামি। রুহুল আমিন 13 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক যুব দলের, সে 4টা মামলার আসামি। আমাদের মিঠু হুসাইনি একটা ছোটখাটো হুসাইনির মালিক 13 নম্বর ওয়ার্ডের, সে কোষাধ্যক্ষ। এই ছেলেটাই নিয়ে তার লোক পর্যন্ত তুলে ফেলানো হয়েছে। এবং শিশু সাফির পুরানোর মামলায় তারে দেওয়া হয়েছে। এইরকম নির্যাতনের মধ্যে যারা কাজ করার চেষ্টা করছে, আমরা যুব দলের লোকজন যারা কাজ করার চেষ্টা করছি তাদের এইভাবে নির্যাতন করা হয়েছে। ওয়ার্ড লেভেলের 5-6 জন করে নেতাকর্মী পর্যন্ত কারাগারে গেছে। তো এরপরে আর মানুষ কত করতে পারে, এই জিনিসটাও আমরা বিবেচনা করতে হবে। সারা দেশের ঢাকা বিভাগের যে রাজনৈতিক প্রেক্ষাপট টোটাল চিত্র, সেই টোটাল চিত্রে নারায়ণগঞ্জ এবার আলোচিত জেলা। ধন্যবাদ। তা আমরা আমরা সময়ে ধন্যবাদ। আমি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে আপনার কোনো আবেদন আছে নারায়ণগঞ্জ এই মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গদল সমূহ কীভাবে শক্তিশালী করা যায় এবং কাদের নিয়ে করা যায়? অবশ্যই আসলে সবাই বলতেছে যে তৃণমূলের থেকে সবে চালাই সবে চলব, কিন্তু আমি বলতে পারেন সার্বক্ষণিক একজন কর্মী হিসেবে এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি। কারণ কোন একটা পরিবারে জুনিয়রদের মধ্যে আদব কায়দা থাকলে জুনিয়ররা অটোমেটিক শিখে। আমার মনে হয় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া যাদের মাধ্যমে এই তৃণমূল নেতাকর্মীদের জেলা ইউনিট গুলি থানা ইউনিট গুলি নিয়ন্ত্রণ করান, তাদের আগে সৃষ্টি করতে হবে। ভালোবেসে নিজের গ্রুপকে প্রাধান্য না দিয়ে দলকে আগে প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রে যদি চেষ্টা হয়, কেন্দ্রে যদি আপনার পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা থাকে,
আপনি মামুন ভালো কাজ করলেন এই আন্দোলনে, আপনার একটু করলো, আমি খুব সেট খারাপ কাজ করলাম, আমার তিরস্কার করলো, তাহলে নেতা কর্মীদের মধ্যে কাজ করার যোগ থাকবে যে কাজ না করতে পরিষ্কার করে দিব, কাজ না করলে তো তিরস্কার করবো, হইচই করবো, আর আমি যদি কাজ করি তাহলে তো ভাই আমার ভালো পথে দিব, মূল্যায়ন দেব, দলের মধ্যে এটা প্রতিষ্ঠা করুন, প্রতিষ্ঠা করলে সব জেলা থানা ইউনিট ওয়ার্ড ইউনিয়ন এমনি ঠিক করে দিব। তারপরে মনে করেন বিএনপিতে অনেক জেলায় দেখা যায় উপ গ্রুপ কি করে বিদ্রোহী গ্রুপ, এই বিদ্রোহী গ্রুপ লালন পালন কেন্দ্রের একটা অংশ থেকে হয়। আজকে আমি ধরি যে মামুনকে নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব দিল, কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হইল, এখন খোরশেদ বিদ্রোহী, খোরশেদ এটা মানে না আলাদা, খোরশেদকে বলা উচিত যে মামুনকে কেন্দ্র যেহেতু দায়িত্ব দিছে অতএব মামুনেই বিএনপি সিদ্ধান্ত নিবে, এবং তুমি যদি মামুনের সাথে থেকে কাজ করতে পারো খোরশেদ করো, নতুবা বিদায় হও, দয়া করে বিরক্ত করবো না, তাহলে সে মামুন তার যতটুক আছে ততটুক দিয়ে একটা চেষ্টা করার স্কোপ পায়। এখন যদি মামুনকে খোরশেদ সারাক্ষণ পিছনে প্যান্ট দুইটা টাইমে রাখে মামুনের কি করতে পারবো, মামুনেরও যেমন ঢাকায় দুই চারজন নেতা পরিচিত আছে, খোরশেদের যেমন দুই চারজন নেতা পরিচিত আছে, সবাই যার যার ব্যাকআপ নিতেছে, এগুলি কেন্দ্রের থেকে বন্ধ করতে হইব, তৈলে দল ছকতে যাবো, দেখ একজন কামলা ল্যাংরা লুলা চোরের হাতে দেখতে হবে, কিন্তু একজনের কমান যেন প্রতিষ্ঠা পায়, সেটা যদি কেন্দ্রের থেকে করে দিতে পারে তাহলে বিএনপি অটোমেটিক শক্তিশালী হয়ে যাবো, বিএনপির লোক বল নেতা কর্মী কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর কমতি নেই, শুধু কেন্দ্রীয়ভাবে এটা একটা ছকে ফেলানো বাকি, এবং এটা সদিচ্ছা নির্ভর করে, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমি খুবই আশাবাদী, দেশ নেত্রী এবং তারেক রহমান এইভাবে এবার সংগঠনকে পুনর্গঠনের চিন্তা করছেন, তাতে অতি দ্রুত আমরা ইনশাল্লাহ রাজনীতির মাঠে পূর্ণ শক্তি নিয়ে ধন্যবাদ। আপনার দীর্ঘ সময় আমরা আপনার সাথে ছিলাম এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আশা করি আবারও আপনার কাছে ফিরে আসব কোনো একদিন, এবং মামুন সাহেব আমার একটা আরেকটু বক্তব্য আছে, সেটা বলতে বিএনপিতে বিচারের ব্যবস্থাটা যেন চালু হয়, বিচারের ব্যবস্থা চালু হয়ে গেলে আমি করছে তো লম্বা লম্বা কথা বলতে পারবো না, আপনি মামুন লম্বা লম্বা কথা বলতে পারবেন না, এখন হয়েছে কি আমি কাজ করার পরে এবং আমি এই যে কথাগুলি বলতেছি দয়া করে মামুন সাহেব এটা প্রচার করবেন যে আমি আপনি মামুন কাজ করার পরেও আপনার এই অবস্থা আমি যাও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরাও এর চেয়ে আমার ভালো অবস্থা, বিএনপিতে যদি এই পরিস্থিতিটা বন্ধ করা যায় এবং সত্যিকারের কাজের মানুষের মূল্যায়ন করে তাহলে অবশ্যই বিএনপি শহীদ জিয়া এই দেশের যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করছে অবশ্যই শহীদ জিয়ার প্রতি দেশের মানুষ এখনো অন্ধের ভালোবাসা তার প্রতি আছে অন্ধের মতো ইনশাল্লাহ আসবে। আর আরেকটা কথা আপনারা বলতে চাই যে 2004 সনে এটা আমার ইচ্ছা একটা, আপনি একটা প্রশ্ন করছিলেন যে আপনার রাজনীতিতে চাওয়া পাওয়ার কি আছে, তখন বলতে পারিনি, এখন একটু শেয়ার করি আপনার সাথে যে আমরা 2004 সনে যখন দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জ নরসিংদী এবং নারায়ণগঞ্জকে নিয়ে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেন, তখন আমরা এই তৃণমূল প্রতিনিধি সম্মেলনকে আরো শোভিত করার জন্য আমরা সাজসজ্জার ব্যবস্থা করি এবং তখন একটা সংগঠন আমরা নিজেরা নিজেরা তৈরি করি 19 দফা প্রচার কেন্দ্র, এবং সেই 19 দফা এক একটি ফুলের মাধ্যমে আমরা স্টেডিয়ামে প্রদর্শন করি, যেটা খুব আলোচিত হয় এবং তখন প্রাইভেট চ্যানেল মনে হয় 3-4টা ছিল, তারাও কয়েকদিন প্রচার করে, এবং আমাদের একটা ইচ্ছা যে শহীদ জিয়াউর রহমান যেই রকম মানের নেতা ছিলেন তিনি তার 3 বছরের শাসনামলে যত দ্রুত ওআইসি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে এই ভূরাজনীতিতে এই ভূমিকা রাখতে সফল হয়েছিলেন, এবং তিনি যে রূপালী বিপ্লবের নামে মাছ চাষ, সবুজ বিপ্লবের নামে কৃষিকাজ শুরু করেছিলেন এবং খাল কাটার যে প্রকল্প নিয়েছিলেন এগুলি আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, এই 19 দফা প্রচার কেন্দ্র মাধ্যমে
আমরা এটা কোনো রাজনৈতিক সংগঠন না কিংবা সহযোগী সংগঠন না, এই উনি ব্যাপার নেতা কর্মীরা ব্যক্তিগত ভাবে বিভিন্ন বিএনপির বিভিন্ন সংগঠনে জড়িত থাকতেও পারে নাও থাকতে পারে, তবে যেহেতু জিয়াউর রহমানের উনি ইস্তফা আমাদের সবারই বিশ্বাস এবং আশা, জিয়াউর রহমানের উনি ইস্তফাকে এবং জিয়াউর রহমানের আদর্শকে যারা ভালোবাসে তারাই সাধারণত এর সদস্য থাকবে। এবং আমরা স্কুল বৈঠকের মাধ্যমে আমরা বিভিন্ন গার্মেন্টসে গিয়ে ছুটির পরে শ্রমিকদের মাঝে দাঁড়িয়ে আমরা নতুন করে যারা জানে না তাদের সামনে জিয়াউর রহমানকে তুলে ধরতে চাই। জিয়াউর রহমানের উনি ইস্তফা থাকলে কি হইতো, উনি ইস্তফা শুধু খাল খননের উপর ভিত্তি করে যেই ভিয়েতনাম যেখানে সাম্রাজ্যবাদী আমেরিকার 36 বছর যুদ্ধে মাটিতে এখনো বালুদের গন্ধ পাওয়া যায় এরকম একটা কথা প্রচলিত আছে, সেই ভিয়েতনাম শুধু খালের উপর নির্ভর করে তারা বিশ্বে এখন সবচেয়ে বেশি ধানের উৎপাদক, তারা তাদের নিজেদের চাহিদা পূরণ করার পরও তারা বহির্বিশ্বে এক্সপোর্ট করে, যেটা বাংলাদেশে যেই স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিল। এই বিষয়গুলি আমরা মানুষের কাছে আরো বেশি করে তুলে ধরতে চাই এবং সেটা সম্পূর্ণ ব্যক্তির স্বার্থে আমরা আমাদের নিজেদের অর্থে কারো সহযোগিতা না আমরা পোস্টাল লিফলেট বুকলেট বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে মা বোনদের মাঝে, কারণ কি জিয়াউর রহমানের যে বাংলাদেশের রাজনীতিতে যে প্রধান দুই ব্যক্তি শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান প্রধান, এই শেখ মুজিবুর রহমানের বক্তব্য এবং ওনার ক্রিয়াকর্ম যেভাবে আওয়ামী লীগ সারা সরকারে থাকলেও কিংবা বিরোধী দলও থাকলেও যেভাবে প্রচার করে ওই তুলনায় আমাদের শহীদ জিয়াউর রহমানের বলার মতো অনেক কঠিন কঠিন সত্য থাকার পরও আমরা এগুলি কি যেন কি কারণে প্রচার করি না, আমাদের উনি ইস্তফার চেষ্টা থাকবে শহীদ জিয়াউর রহমানকে সাধারণ মানুষের সামনে আরো ব্যাপকভাবে তুলে ধরা। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, আমরা অধিক সময় আপনার সাথে আলাপ করেছি, তো আশা রাখি আবারও আপনার সাথে ফিরবো কোনো একদিন। এবং আমার শেষ একটা বক্তব্য আছে মামুন ভাই, সেটা হচ্ছে সবার প্রতি অনুরোধ, দয়া করে আগে দল পাচ্ছেন পরে পদ পদবি ভোগ করে না, পদ একটা না, কারণে পদ পাওয়ার জন্য কারণে উচ্ছেদ কর্তৃপক্ষ কারের বিরুদ্ধে সহযোগ